ঘুরতে যাওয়ার কেরা পোকা মাথায় ঢুকেছে বেশ কয়েক বছর হলো। বাইক আর ট্রেনে করে দেশের অনেক জায়গায় ঘুরে থাকলেও বিদেশে ঘোরার মানে ইন্টারন্যাশনাল ট্রিপ নামক একটি পোকা আশেপাশে ঘুরছিল অনেকদিন ধরে। তাই এবারে একেবারে লোটা কম্বল ভেদে নিয়ে চললাম আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এক্সপ্লোর করতে। আর তোমরাও চট করে হেডফোন লাগিয়ে ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে পড়ো, কারণ এই ভিডিওতে বাংলাদেশের কমপ্লিট ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি ফ্রম কলকাতা টু ঢাকা তোমাদের মোবাইল স্ক্রিনে ফুটিয়ে তুলব। তাহলে চলো শুরু করা যাক বাংলাদেশ ট্যুরের প্রথম পর্ব। তো আমি সকাল সকাল চলে এসেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে মৈত্রী এক্সপ্রেস, আর এখন আমরা যে সকাল ছটা। ধরো ধরো, কী ভাবছো আমি কলকাতা স্টেশন এলাম কী করে? ভিসা পেয়েছি, ট্রেনের টিকিট কোথা থেকে কাটলাম? তাহলে চলো ব্যাপারটা কোথা থেকে শুরু হচ্ছে একবার দেখে নিই। তো আজ থেকে 20 দিন পরে আমাদের একটা নতুন ট্রিপ চালু হচ্ছে, ট্রিপ টু বাংলাদেশ। আর আমাদের এটা হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি সুরজিৎ আর বিশাল আমাদের সেই ভাইজ্যাক টিম। আমরা আজকে অফিসে এসেছিলাম, অফিস থেকে আমাদের আজকে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এস সফটওয়্যারের যে গলি, সেই আর এস সফটওয়্যার গলিতেই আছে ভিসা অফিস বাংলাদেশের, সেইখানে আমরা এখন যাচ্ছি। ভিসাটা ওখানে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে ভিসাটা আসতে 10-15 দিন টাইম লাগে। অনলাইনে কিছু ফিল আপ কমপ্লিট করে এসেছি, সেই কাগজপত্র নিয়ে আমরা শুধু জমা দেবো, আর ভিসাটা অ্যাপ্লাই হওয়ার জন্য খালি ওয়েট করতে হবে। তো আমাদের এই ভিসা অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে আমাদের পুরো ট্রিপটা। এই ভিসা অ্যাপ্লাই না করতে পারলে কিন্তু আমরা কোথাও কোনো রকম কোনো পারমিশন অ্যাপ্লাই করতে পারবো না, না ট্রেনের টিকিট করতে পারবো, না বাংলাদেশের কিছু জায়গায় পারমিট লাগে, সেই পারমিটে অ্যাপ্লাই করতে হবে। তো ভিসা ইজ ইম্পর্টেন্ট, আর ভিসাটা আজকে না হলে যাই না, কি হবে? বাট আমাদের ভিসাটা করতেই হবে এনি হাউ। ভিসা অফিসের ভিডিওগ্রাফি প্রোহিবিটেড, তাই তোমাদেরকে এখন খুব সংক্ষেপে ভিসা অ্যাপ্লাইয়ের প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। বাট এর সম্বন্ধে ফুল ডিটেলস আমি তোমাদের বাংলাদেশ ট্যুর প্ল্যানের ভিডিওটাতে বলে দেবো, সেটা অবশ্য করেই দেখবে। ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনাদের 3টে ডকুমেন্টের অরিজিনাল ও তার 2টি করে ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথমটি হলো পাসপোর্ট, এরপর হচ্ছে আধার কার্ড আর কোভিডের ডবল ডোজ সার্টিফিকেট। এছাড়া একদম কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো 2 কপি লাগবে, পারলে সঙ্গে করে আরও 2 কপি এক্সট্রা নিয়ে যাবে। অনলাইনে অ্যাপ্লাই করার সময় কয়েকটা ইনফরমেশান কাছে রাখবেন, যেমন পাসপোর্ট ডিটেলস, বাংলাদেশের একটি অ্যাড্রেস, সেটা তোমাদের হোটেল হতে পারে অথবা তোমরা যেখানে যাবে সেখানকার অ্যাড্রেসও হতে পারে, আর বাংলাদেশের একটি কন্ট্যাক্ট নাম্বার, সেটাও তোমাদের রিলেটিভ অথবা হোটেলের হতে পারে। ভিসা অ্যাপ্লাই করতে 825 টাকা লাগে, কিন্তু আমাদের কিছু বোকামির জন্য খরচাটা বেড়ে প্রায় 1400 টাকা হয়ে গেছিল। আমাদের বাংলাদেশ ট্রিপের আর একটা দিন বাকি, কাল বাদে পরশু ভোরবেলা আমাদের ট্রেন। তো ফাইনালি আজকে একদিন আগে আমরা ভিসাটা পেয়েছি, আর মানে কি বলবো, এতটা এক্সাইটেড লাগছে। মানে লাস্টের দিকে আমরা ডিমোটিভেট হয়ে পড়েছিলাম যে হয়তো আর ট্রিপটাই হবে না, বাট আলটিমেটলি ভিসাটা পেয়ে গেছি, এখন হবে মজা, আর আসল জার্নি শুরু হবে পরশু দিন থেকে। তো এখন আমরা সোজা এই ভিসাটা নিয়ে যাব হচ্ছে আমরা কলকাতা স্টেশন, যেখানে আমরা মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাটবো ফ্রাইডের জন্য। ফ্রাইডে সকাল 7:10 টিকিট ট্রেন ছাড়বে, তো আজকেই টিকিটটা কাটতে হবে, কারণ 24 ঘন্টা আগে টিকিট না কাটলে আমরা ট্রেনটা বুক করতে পারবো না। তো চলো এখন সোজা যাবো আমরা কলকাতা স্টেশন, দেখা হচ্ছে ওইখানে। কলকাতা স্টেশনের বাঁদিকে দোতলায় পুরে মৈত্রী আর বন্ধন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে ট্রেনের টিকিটের ফর্ম সংগ্রহ করে সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করে ফর্মের উপরে লেখা নাম্বার অনুযায়ী লাইনে দাঁড়াতে হবে। আমরা মাথা পিছু 2495 টাকা দিয়ে এসি স্লিপারে টিকিট কাটলাম। টিকিট কাটার সময় আপনার ভিসা লাগানো পাসপোর্টটা জমা দিতে হবে। স্লিপার ছাড়া এসি চেয়ার ক্যারিয়ার অপশনও অ্যাভেলেবেল থাকে। তো এইভাবেই টিকিট কেটে আমরা পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশনে। এক্ষুনি ইমিগ্রেশন স্টার্ট হয়ে যাবে, আর ইমিগ্রেশনে কী কী প্রসেস হয় সমস্ত কিছু ডিটেলসে জানাবো তোমাদেরকে। আমার সাথে আছে সুরজিৎ আর বিশাল। হাই জোশ, হাই। তো চলো আমাদের ইমিগ্রেশনটা স্টার্ট হয়ে যাবে একটু বাদে। তো ইমিগ্রেশনে কী হচ্ছে প্রসেস, রেকর্ডিং যদি করতে পারি তো অবশ্যই দেখাবো, আর যদি রেকর্ডিং করতে না পারি তাহলে প্রসেসটা কমপ্লিট করে এসে বলবো। চলো। ইমিগ্রেশনের সাথে কাস্টমস আর সিকিউরিটি চেক খুব নর্মালি কমপ্লিট হয়েছিল। 2-1টা সাধারণ প্রশ্ন করেছিল, যেমন কোথায় থাকি, কী করি, কেন যাচ্ছি বাংলাদেশ। এইসব প্রশ্নের উত্তর দিয়ে এগোতে এগোতে আমরা চেপে পড়লাম আমাদের ইন্টারন্যাশনাল ট্রেন মৈত্রী এক্সপ্রেসে বিদেশ সফর করতে। তো আমাদের ইমিগ্রেশন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এই হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 13109। 13109 হচ্ছে আমাদের যাওয়ার, আর আসার হচ্ছে 13110। সাতটা বাজতে 10 মিনিট বাকি, আর আমাদের ট্রেন 7:10 অ্যাকচুয়ালি টাইম, তো কখন ছাড়ে দেখি। চলো আমরা ট্রেনের ভিতরটা দেখে নিই, আমাদের সিটগুলো দেখে নিই। এই হচ্ছে আমি,
এই আমাদের মৈত্রী এক্সপ্রেস তো নরমাল রাজধানীর মতনই লাগছে, দুরন্তর মতনই দেখতে লাগছে, আলাদা স্পেশাল কিছু লাগছে না। ফার্স্ট এসি আমি কোনো চাপিনি তো তাহলে বলতে পারবো না। আমিও এই প্রথমবার চাপছি মৈত্রী এক্সপ্রেসে, কিন্তু পুরো যে কেবিন বা পুরো যে এই রেকটা নরমাল আমাদের লাগছে, যেরকম জলের বেসিন, যেরকম ডাস্টবিন। চলো আমরা একটু বাথরুমটাও দেখি। এটা কোমোড আর এটা একটা নরমাল ইন্ডিয়ান, আর এই হচ্ছে আমাদের সিট। এটা অ্যাকচুয়ালি নিচে নামে না, এটা পুরো ফিক্সড এখানে উপরে শোয়ার জন্য, আর এইখানে খাবার খাওয়ার জন্য, আর এই জানলা দিয়ে সুন্দর ভিউ। আমরা ভিউ দেখতে দেখতে মৈত্রী এক্সপ্রেসে চেপে আমরা বর্ডার পাড়ি করে বাংলাদেশে পৌঁছে যাব। স্টেশনের টাইমে হয়েছে 7:03, আর আমাদের যেন টাইমই কাটছে না, খালি মনে হচ্ছে কখন ট্রেনটা ছাড়বে। একটা আলাদা আলাদা এনার্জি কাজ করছে। রাতেরবেলা ঘুম হয়নি, সারা ঘুমায়নি, ট্রেনে চেপে করে আমরা কলকাতা স্টেশনে কোনো রকমে পৌঁছালাম, আর 6 মিনিট বাকি ট্রেনটা ছাড়তে। মানে সবুর সইছে না কখন ট্রেনটা ছাড়বে, কখন বাংলাদেশ পৌঁছাবো, এই পুরো এনার্জিটা কাজ করছে। ঠিক 7:10 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে, আর আমরা এখন সোজা চলে যাচ্ছি ঢাকা স্টেশনের উদ্দেশ্যে। ফিলিংসটা অসাধারণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, ইন্টারন্যাশনাল ট্রিপ বলে কথা। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হতে খুব একটা বেশি টাইম লাগেনি এবং খুব একটা বেশি চাপ হয়নি, ইমিগ্রেশন খুব ফাস্ট, খুব স্মুথ ছিল। চলো আমরা এখন এই জার্নিটাকে এনজয় করি গল্প করতে করতে। আমরা জগদ্দল স্টেশন পার করলাম, এখনও অবধি কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পরে কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায়নি, বহু করে ট্রেনটা চলছে, আর ভীষণ ভালো লাগছে, ট্রেনটা মানে থামছে না। আর ট্রেন যদি না থামে আমার কেন জানি আরও বেশি ভালো লাগে, ট্রেনের মতো চলতেই থাকবে, আর আমরা বসে বসে পুরো সিনিক বিউটি এনজয় করছি। এই আরেকটা কাকিনাড়া স্টেশন চলে গেলো, এখানেও ট্রেনটা দাঁড়াচ্ছে না, তো জানি না নেক্সট স্টেশন কোথায় দাঁড়াবে, তো দাঁড়ালেই আমরা জানাবো। এই দেখো পাশ দিয়ে আমাদের একটা ট্রেন যাচ্ছে, এটা লোকাল ট্রেন। ট্রেনে জার্নি অনেক করেছি কিন্তু এই প্রথম আমি ট্রেনে করে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি, এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। কলকাতা স্টেশন আর ফেয়ারলি প্লেস এই দুটো জায়গা থেকে ট্রেনের টিকিট কাটা যায়, তবে ফেরার টিকিট শুধুমাত্র ফেয়ারলি প্লেস থেকেই পাবেন। সকাল 10:00 পর্যন্ত ফেয়ারলি প্লেসে রিটার্ন টিকিটের ফর্ম দেওয়া হয়, তাই সকাল সকাল গিয়ে টিকিটের জন্য লাইন দিতে হবে। মৈত্রী এক্সপ্রেসের ট্রেনটি সম্পূর্ণ এয়ার কন্ডিশন ও সিকিউর, ট্রেন ছেড়ে দেওয়ার পর কোনোভাবেই ওঠা আর নামা করা যাবে না, প্রত্যেক বগিতেই বিএসএফ এর লোক সবসময় গার্ড দিয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 9:10, 9:10 গেদেতে এসে পৌঁছালো, গেদেতে এসে ফার্স্ট এই ট্রেনটা হল্ট দিল। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার দিক থেকে লাস্ট স্টেশন, না ট্রেনটা দাঁড়িয়ে থাকবে কিন্তু নামা যাবে না এখান থেকে। দেখো পুরো স্টেশনটা শুনশান স্টেশন, এরপরে যে স্টেশনে দাঁড়াবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্টেশন, তো সেটা দেখি কি স্টেশন আসে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। গেদে স্টেশন থেকে কিছুটা এগিয়ে আমাদের ভারত ও বাংলাদেশের নো ম্যানস ল্যান্ড পার করে প্রবেশ করে ফেললাম বাংলাদেশে। দুটি দেশ খাতা কলমে বিভক্ত হলেও প্রাকৃতিক রূপের কোনো তারতম্য নেই, তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বাংলাদেশের প্রথম রেল স্টেশন দর্শনাতে। এখানে ট্রেন প্রায় 15-20 মিনিট দাঁড়াবে, কারণ এখান থেকেই ইন্ডিয়ান ইঞ্জিন সরে এবার বাকি যাত্রাটা বাংলাদেশের ইঞ্জিন পার করবে। এই সময়টির মধ্যে বাংলাদেশ রেল ক্যান্টিন থেকে দুপুরে লাঞ্চ বিরিয়ানি সেল করা হয়, বিরিয়ানির লোভে তাই আমরাও দেরি না করে চলে গেলাম লাঞ্চের খোঁজে। চিকেন বিরিয়ানির সাথে চামচ আর একটা করে জলের বোতল, ছোট জলের বোতল, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 10 টাকা। এই জলের বোতলগুলো একটা করে চিকেন বিরিয়ানির সাথে কমপ্লিমেন্টারি, কোম্পানির নাম হচ্ছে ফ্রেশ, 170 টাকা চিকেন বিরিয়ানি আর জলের বোতল দিয়ে, এক একটা বিরিয়ানি 170 টাকা করে জলের বোতল দিয়ে, তিনটে কিন্তু একসাথে 170 টাকা নয়। 170 টাকার বিরিয়ানি তো আমরাও খেয়েছি ওখানে আমাদের দেশে, কিন্তু এই দেশে আমাদের কি বিরিয়ানি খাবো সেটা এখন দেখতে হবে। ঘড়িতে দুপুরের খাওয়ার টাইম না হলেও খাবার ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে আমরা সকাল 10:30 লাঞ্চটাকে ব্রেকফাস্টের মতো করে শুরু করে ফেললাম। তো এবার আমরা টেস্ট করে দেখবো আমাদের চিকেন বিরিয়ানি যেটা দিয়েছে কিরকম দেখতে এখানকার চিকেন বিরিয়ানি। ও বাবা, তো বিশাল আয়োজন, চিকেন, ডিম, একটা লঙ্কাও আছে, আবার লেবুও আছে। এটাকে চিকেন বিরিয়ানি বলে না, এটাকে বলে যে চিকেন কারি, তার সাথে লেবু লঙ্কা আর ডিম। যাই হোক খেয়ে দেখি কিরকম খেতে।
এটা কোনোভাবেই চিকেন বিরিয়ানি না, এটা একদম সেদ্ধ চালের ভাত, তার উপরে চিকেনের ঝোল, আর তার সাথে একটা নর্মাল চিকেনের পিস। এই হচ্ছে চিকেনের পিস নর্মাল, আর ঝোলের পরিমাণ এতটাই কম যে আমাকে হয়তো এরপর সাদা ভাতটাই শুধু শুধু খেতে হবে, মানে শুধু উপর দিয়ে একটুখানি ঝোল টেনে দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারার, যারা আছো তারা যদি এই ভিডিওটা দেখো অবশ্যই আমার মনে হয় তোমাদের খাবারের প্রতি একটু নজর দেওয়া দরকার, কারণ এইরকম খাবার আমরা 2500-2600 টাকা দিয়ে টিকিট কেটে এইরকম খাবার এক্সপেক্ট করতে পারি না, খাবারের কোয়ালিটি অবশ্যই বাড়ানো উচিত। তো যাই হোক, খিদে তো পেয়েছে, এখন আমাদেরকে এটাই খেতে হবে, তো খাওয়া দাওয়াটা করি, এটাই খাবো, কি আর করবো। লাঞ্চের কোয়ালিটি ঠিক না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের কোয়ালিটি উপভোগ করতে করতে কোনো রকমে শেষ করলাম বিখ্যাত বিরিয়ানি লাঞ্চ। এখন বাজে হচ্ছে সকাল 11:05, এইমাত্র বাংলাদেশের যে টিটি আছে সে টিটি উনি আসলেন, এসে টিকিট চেক করলেন, টিকিট চেক করে আমাদেরকে এই একটা ছোট্ট ফর্ম, এই ছোট্ট ফর্মটা দিয়ে গেলেন, এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করে রাখতে বললেন। এই ফর্মটার নাম হচ্ছে অ্যারাইভাল কার্ড। এই ফর্মে আমাদের সমস্ত ডিটেলস থাকবে এবং কবে আসছি, কবে আমাদের ভিসা এক্সপায়ার করছে, পাসপোর্ট নাম্বার কী, পাসপোর্ট কবে এক্সপায়ার করছে, সেই ইনফরমেশানগুলো এখানে রয়েছে। এবং এটা আমাদের যে বাংলাদেশে ঢোকার পরে যে ইমিগ্রেশন প্রসেসটা হবে সেই প্রসেসে এই কার্ডটা হয়তো জমা দিতে হবে বা এই ইনফরমেশানগুলো ওখানে হয়তো লাগতে পারে, তো আমরা জানি না এখনও, বাট আমাদেরকে এটা ফিল আপ করে রাখতে বললো। মৈত্রী এক্সপ্রেস জার্নির সবচেয়ে বড় আকর্ষণ হলো দুটি বিখ্যাত নদী ও ব্রিজ, প্রথমে পড়ে পদ্মা নদী ও তার উপরে তৈরি হার্ডিঞ্জ ব্রিজ। প্রায় 1.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই রেলওয়ে সেতুর নির্মাণ কাল ছিল 1910 সাল থেকে 1915 সাল পর্যন্ত, আর 4 মার্চ 1915 সালে লর্ড হার্ডিঞ্জ সেতুটি উদ্বোধন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর যুদ্ধ শেষে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে 2072 সালের অক্টোবর মাসে সেতুটি পুনরায় চালু করা হয়। আর এরপরে আসে যমুনা নদীর উপরে তৈরি বঙ্গবন্ধু ব্রিজ। যমুনার বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। এই সেতুটির বিশেষত্ব হলো যে এখানে ট্রেন ও গাড়ি একসাথে পাশাপাশি চলাচল করে। অসাধারণ এই সেতুটি 1998 সালে 23শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এখন বাজে হচ্ছে 5:15, বাংলাদেশের টাইম অনুযায়ী 5:15 বাজে, কিন্তু এখনও আমরা ঢাকায় এসে পৌঁছাইনি। শুনতে পেলাম আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নিয়ে যে ট্রেনটা 2 ঘন্টা লেট, একটা জায়গায় ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, একটা ট্রেন পাস করলো সেটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি নিয়েছে, তারপরে এই ট্রেনটা ছেড়েছে। আমার মনে হয় তো ওই জায়গাটাতে সবচেয়ে বেশি লেট হয়েছে। এবার আমাদের মোটামুটি পৌঁছাতে তো এখনও 6টা বেজে যাবে, তারপরে আমাদের এখনও 2-3টে কাজ আছে, যেমন সিম কালেক্ট করা, এর সাথে থাকছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদেরকে টাকা কারেন্সি কনভার্ট করতে হবে। তো আমাদের ছোটো ছোটো দুটো কাজ আছে যেটা খুব ইম্পর্টেন্ট, প্লাস হোটেলে চেক ইন করতে হবে। তো এই সমস্ত কিছু কাজ আজকে আমাদের শিডিউলড আছে, আমি জানি না কতটা টাইম পাবো কীভাবে, কিন্তু করতে আমাদেরকে সব কটাই হবে। তো আমরা এখন পৌঁছে গেছি ঢাকা স্টেশন, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আর এখন আমরা যাবো হচ্ছে ইমিগ্রেশনের জন্য লাইন দিতে, দেখি কতটা ভিডিও করতে পারি নিচে নেমে, আর তা না হলে আমরা ইমিগ্রেশনের পর তোমাদের সাথে কথা বলছি, চলো। ইমিগ্রেশনের জন্য এখানে পুরো লাইন দিতে হবে, লাইন দিয়ে এখানে পুরো ইমিগ্রেশনটা কমপ্লিট হোক, তারপরে আমরা কথা বলছি। তো আমরা এই জাস্ট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের থেকে বাইরে বেরোলাম ইমিগ্রেশন কমপ্লিট করে, এই হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন, আর ওইখান থেকে ওই জায়গাটা হচ্ছে আমাদের এক্সিট ছিল, ওইখান থেকে বেরিয়ে আমরা সামনে আসলাম, এসে তোমাদের সাথে কথা বলছি। প্রায় অলমোস্ট 1 ঘন্টার পুরো সময় পর্যন্ত টাইম লেগেছে ইমিগ্রেশন প্রসেসটা, কারণ এখানে প্রচুর লোক ট্রেনে করে নেমেছে আর প্রচুর ভিড় ছিল। আমাদের প্রসেসটা স্মুথ হয়েছে, কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন তোমাদের যে লাগেজ আছে সেই লাগেজে যেন কোনো লিকার বা সিগারেট বা কোনো ধূমপান জাতীয় কোনো কিছু যেন না থাকে, সেইগুলো থাকলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো তার জন্য একদম ক্লিয়ার লাগেজ থাকলেই সবচেয়ে ইজি প্রসেসে আমরা তোমরা এক্সিট করতে পারবে। আমরা এখান থেকে এখন একটা রিক্সা ধরবো, রিক্সা ধরে চলে যাবো আমাদের হোটেলের দিকে কালাচাঁদপুর। সেই কালাচাঁদপুরের ওখানে আমাদের একটা হোটেল আছে, তো আমরা অ্যাড্রেসটা এই মুহূর্তে যেহেতু আমাদের মোবাইল নেই, তো অ্যাড্রেসটা আমাদেরকে লোকালে কোনো কাউকে জিজ্ঞাসা করেই ওই অ্যাড্রেসে চলে যেতে হবে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 5 কিলোমিটার। স্টেশন থেকে মেন রাস্তায় এসে অটো মানে সিএনজি বা রিক্সা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমরা তিনজনে মোট 300 বাংলাদেশি টাকা দিয়ে একটা সিএনজি অটো বুক করে পৌঁছে যাই হোটেলে। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, এই হচ্ছে আপ্যায়ন গেস্ট হাউস। আমরা অলরেডি ঢুকে
চেক ইন করেছি। তো এই হচ্ছে আমাদের কমন এরিয়া, আর এখানে এখানে জুতো খোলার জন্য আলাদা স্পেস করা আছে, এখান থেকে জুতো খুলে তারপরে যেতে হবে। এই হচ্ছে বেসিন, একটা বেসিন বসানো আছে, আর আমরা এখন রুমের দিকে যাব। এই হচ্ছে আমাদের রুমটা, রুমে অলরেডি আমরা লাগেজ রেখে দিয়েছি, এখানে লাগেজগুলো সব সেট করে দিয়েছি, আর দুটো বেড আছে, দুটো বেডে আমরা তিনজন শোবো, একটা টিভিও আছে, ছোট্ট পাখা আছে, শীতকালে আমাদের পাখার কোনো দরকার নেই, আর এখানে জামাকাপড় টাঙানোর জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে আমাদের বাথরুম, সুন্দর কোমোড বাথরুম আছে, গিজার নেই। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো নিচের দোকানপাটগুলো সব দেখা যাচ্ছে। তো রুম যথেষ্ট ভালো, আমাদের তিনজনের রুমের কস্ট পড়েছে 1460 টাকা, আমরা এখনও পে করিনি, আমরা bookings.com থেকে বুক করেছি কলকাতা থেকে, মানে আমরা আসার আগে থেকেই আমরা এখানে বুক করে সেই বুকিং রিসিপ্টটা নিয়ে এখানে চলে এসেছি, আর পেমেন্টটা আমরা এখানে করব। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সিম কার্ডের উদ্দেশ্যে। হোটেলের ম্যানেজার সৈফুল ভাইয়ের নিঃস্বার্থ সহযোগিতা পেলেও কিছু নতুন নিয়মাবলীর জন্য লোকাল থেকে সিম কার্ডটা আর কেনা হলো না। সিম কার্ড নিতে গেলে এই বাংলাদেশের একটা লোকাল আইডি প্রুফ আছে, যেরকম আমাদের ইন্ডিয়াতে আধার কার্ডের সাথে সিম কার্ড লিঙ্ক হয়, সেরকমই বাংলাদেশের নিজস্ব একটা আইডি প্রুফ আছে, যে আইডি প্রুফ না থাকলে আমরা এখানে সিম কার্ড নিতে পারবো না। আর যদি সিম কার্ড নিতে হয়, লোকালে সবাই সাজেস্ট করছে যে এই সিম কার্ডের যে কোম্পানি, যেমন বাংলা লিঙ্ক বা অন্যান্য যে রবি, এখানে যে সিম কার্ডগুলো চলে, তাদের যে মেইন অফিস আছে সেই মেইন অফিসে গিয়ে ওখান থেকে সিম কার্ড কালেক্ট করতে, ওরা হয়তো দিলেও দিতে পারে। তো আজকে রাত্রি 9টা অলরেডি বেজে গেছে, আর এবং আজকে শুক্রবার, বাংলাদেশে শুক্রবার দিন ছুটি থাকে, তো আজকে আর আমরা যাওয়ার রিস্কটা নেব না। তো আমরা প্ল্যান করলাম কালকে সকালবেলা কোনো একটাভাবে আমরা সিম কার্ডটা জোগাড় করবো, যখন আমরা সাইট সিনে বেরোবো এখান থেকে। তো তার জন্য আমরা এখন আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নিচে এখানে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়াটা আজকে করব, খাওয়া দাওয়াটা করে আমরা এখানে আজকে রেস্ট নেব। তো আমাদের খাবার অর্ডার দিয়েছি, আমরা ভেজের মধ্যে তন্দুরি রুটি অর্ডার করেছি, আর ডালটা অর্ডার করেছি, আর একটা একটা সবজি অর্ডার করেছি, আর তার সাথে আছে স্যালাড। আজকের এই সবজি আর রুটি দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার বাকি কথা বলছি। রাতের খাবার কমপ্লিট করে আমরা আবার হোটেলে চলে এসেছি। আমাদের আজকে রাতের খাবারে 305 টাকা বিল হয়েছে, মানে আমরা তিনজনে মিলে টোটাল 305 টাকা খেয়েছি, কিন্তু আমাদের বাজেটে পার হেড 500 টাকা বলা ছিল। খাওয়া দাওয়া এখন কমপ্লিট করে আমরা এখন আজকে শুয়ে পড়বো, কাল থেকে হবে আসল প্ল্যানিং, আসল খেলা শুরু হবে কালকে থেকে, আর কালকে সকালবেলাটা আমরা ঢাকার পুরো সাইট সিনগুলো করবো। তো ভালো থাকো সবাই, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সি ইউ।